কোনে কয় ক্রিকেট রজার খেল শামুকর পেটত মানিক জন্ম তিন খাঙর উরুখা পজার পড়া আইপিএল খেলার সপন আপনার পরিচয় করাই দিম সুনীল লাসিটর সৈতে মেন ইন ব্লুর দ্রোণাচার্য দা ওয়ার্ল্ড রাহুল দ্রাবিড়র গাত লাগি ফটো উঠা এইজন সুনীল লাসিট এবার আপনার দেখাব বিচার লাসিটর তেজ থাকা সুনীল লাসিটর ভগা পজাত পিতৃহীন সুনীলক অশেষ শ্রম করে ডাঙর দীঘল করলে এই দুখনী মাতৃয়ে বহু কষ্ট হয়েছিল আর সেই কষ্টর বিনিময়ে আজি ইমান পয়সা পাইছে মোর বহুত মই বহুত সুখী মানে সৌরাষ্ট্রর বিরুদ্ধে সুনীলর রঞ্জী অভিষেক পেছ বলার সুনীলর প্রবল হাবিয়াস নীলা জার্সির সুনীল লাসিটে অভিষেক ঘটাইছে রঞ্জিত ঘর ক্রিকেট লাইভ দেখুয়ে আছে বিসিসিআই পিছে টিভিত পুত্রর খেল চার সৌভাগ্য নহল ভোগেশ্বরী লাসিটর কারণ ঘরত টিভি এটা কিনবলৈ টকা কল টিভি নাই আর বর্তমান এটা খেলি আছে বলাহে শুনিছো কিন্তু মই নিজৰ চকুৰে আজিলেকেও দেখা নাই রাজগড়ের পথর দাঁতির অবস্থিত এই তরা গণিব পৰা ঘরের মুধচর পরাই রঞ্জিত অভিষেক লাসিটর পিছে কোনেও সঁহারি আজি পর্যন্ত নিদিলে সুনীল একো আগ নাই বহুয়া এতিয়ালৈকে বর্তমান সরকার হোক প্রশাসন হোক কোনো সোধাও নাই আজি পর্যন্তলৈকে সোধা নাই বহাগ বিহুত মন্ত্রী বিমল বৰাই এবাৰ ভোগেশ্বরী লাসিটক সুধিছিল সুনীলর কথা বহাগ বিহু দিনাখন আমার এমএলএ বিমল বৰা ডাঙরিয়া তেও মোক সুধিছিলে যে লড়াটো কত থাকে মো কলো গুৱাহাটীত আছে সি বর্তমান এতিয়া হেনেকে বুলি কলো সেই বহাগ বিহু দিনাখনে মই এমএলএ মুখপাত্রে শুনেছিল যে লড়াজন কত আছে বুলি শব্দটো কিন্তু আজি পর্যন্তলৈকে মই কারো মুখপাত্র শুনা নাই সুনীলর অকল্পনীয় যাত্রাত গৌরবান্বিত রাজগড়বাসী ভাবিব নোৱাৰা অনুভৱ রাজগড় নিচিনা সৰু ঠাইডোখৰপৰা সুনীল লাসিটে এনেকুৱা এটা পৰিৱেশৰপৰা ডাঙৰ দীঘল হৈ এনেকুৱা অসমলৈ ক্রিকেটৰ ক্ষেত্ৰত যে সুনাম কঢ়িয়াই আনিব সেইকাৰণে আমি মই এজন ৰাজগড়বাসী হৈ অতি গৌৰৱবোধ কৰিছোঁ কোনে কয় ক্রিকেট ৰজাৰ খেল অন্তত সুনীলৰ দৰে ৰাজসিক মানসিকতাৰ দুৰন্ত একাগ্ৰতা অপৰিসীম পৰিশ্ৰম কৰা যুৱকৰ বাবে নহয় টিংখাঙৰ পৰা দেৱজিৎ গগৈ ৰিপৰ্ট DY365